দর্শক, আমি লবি রহমান, আজও হাজির হয়েছি আপনাদের সামনে সঙ্গে নিয়ে স্টারলাইন রান্নাঘর। কেমন আছেন আপনারা? আমি নিশ্চিত আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং অপেক্ষায় আছেন। তো চলুন আর অপেক্ষা নয়, শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় রন্ধন শিল্পী সাইদার সাথে। সাইদা, কেমন আছো? অনেক ভালো আছে পা। তোর প্রত্যেকটা রেসিপি আমার খুব মজা লাগে। আজকে কি এনেছো বলো, লবণীয় কিছু? হ্যাঁ, আজকেও আমি বরাবরের মতোই খুব সহজ একটা রেসিপি করব। চালতা দিয়ে আচার করব, মিষ্টি আচার। জিভে জল এখনি। চালতার আচার তৈরি করতে যা যা লাগবে: চালতা সিদ্ধ, গুড় ও চিনি, হোয়াইট ভিনেগার, পাঁচফোড়ন, মৌরি, সরিষা বাটা, শুকনো মরিচ গুঁড়ো, লবণ, ফুড কালার এবং সোয়াবিন তেল। তো আমরা রেসিপির উপকরণ দেখে নিয়েছি, এখন আমরা মূল রান্নায় চলে যাব। এখানে আমি চালতা নিয়েছি আপা, একটু সিদ্ধ করে নিয়েছি, একটু কালার দিয়ে। হ্যাঁ, একটু কালার দিয়েছি, একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ, অনেকক্ষণ সিদ্ধ দিয়েছি। আচ্ছা, তুমি এখানে সরষের তেল দিচ্ছ না? না, সোয়াবিন তেল দিচ্ছি। ঠিক আছে। এটা অনেকটা আপা যে স্কুলের সামনে যে আচার পাওয়া যায় সেই আচারটা, খুব মজা। আসলে আমরা স্কুল লাইফের কথা মনে পড়ে, আমরা জাস্ট ওটার জন্য ওয়েট করতাম যে কখন আমাদের টিফিন পিরিয়ড হবে, কখন আমরা ওটা কিনে খাবো। হ্যাঁ, এখন এই তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে মৌরি দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আনে মৌরি। তারপরে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে গুড় চিনি দুটো মিক্স করে নিয়েছি। এটার কারণ কি? তুমি শুধু গুড় নিলেও পারতে, শুধু চিনি নিলেও পারতে, বাট তুমি এটা কেন? হ্যাঁ, গুড়টা নিয়েছি শুধু কালারটার জন্য, আর চিনি দিয়ে অনেক সময় আচারটা শক্ত হয়ে যায়, ভেজা ভেজা ভাবটা থাকবে গুড়টা দিলে। কি গুড় নিয়েছো তুমি? এখানে খেজুর গুড় নিয়েছি। এখন এখানে আমি ভিনেগারটা দিয়ে দিব, প্রিজারভেটিভ। বাহ, কি সুন্দর খুশবু! তুমি এই আচারটা কয়দিন বাড়ি রাখতে পারবে, যেহেতু প্রিজারভেটিভ দেওয়াই আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার অন্য আমের আচার যেরকম অনেক বেশি দিন থাকে, এটা এতদিন থাকবে না। তবে আচার বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন পানি না থাকে, এটা তখনই নষ্ট হয়ে যায় যদি পানি থাকে। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করছি না, কারণ এখানে আমার গুড় আছে, চিনি আছে, ভিনেগার আছে, কোনো পানি দিই না এখানে। এখন আমি একে একে অন্য জিনিসগুলিও দিয়ে দিচ্ছি। লবণ ওখানে দিয়েছি যেহেতু, আমি অল্পই দিচ্ছি। নামানোর আগে একটু টেস্ট করে নিতে হবে। তারপরে ঝালের জন্য মরিচ গুঁড়ো দিচ্ছি, ভাজা মরিচ গুঁড়ো। আর কালার যদিও আমি দিয়েছি, পরে যদি লাগে আর একটু দিব। এখানে সব ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া শেষ, এটা আমি একটু ঘন করে নিচ্ছি যেন এটা পরে ভেঙে না যায় একদম, কারণ ওইটা যেহেতু আমার সিদ্ধ দেওয়াই আছে, খুব বেশি জাল দিতে হবে না আমাকে। এখন আমি চালতাটা দিয়ে দিচ্ছি। আর আচারটা অনেকটা আসলে যার যার ইচ্ছার উপরে নির্ভর করে, যেমন আমি একটু ঝাঁঝালু টেস্টটা পছন্দ করি, এর জন্য আমি ভিনেগার একটু বেশি দিই, যেন টক ঝাল মিষ্টির একটা ঝাঁঝালু টেস্ট থাকবে। যারা এটা পছন্দ করে না তারা ভিনেগার একটু কম দিবে, চিনি আর একটু বেশি দিয়ে দিবে, ঝাঁঝা টেস্টের উপরে নির্ভর করবে। আমার মনে আছে আমরা যখন এটা খেতাম তখন দেখা যেত বাবা মার কাছে যতই লুকোতাম, বা লুকানো যেত না যেহেতু জিপ টিপ টোট টোট সব কালার হয়ে যেত, আইসক্রিমের মতো অবস্থা, বাট এটা মিস করা যায় কাগজের মধ্যে দিত ওই আচারটা। আর আচারটা আমার করতে এই কারণে ভালো লাগে যে এটা করে তো রেখে দেওয়া যায়, একটা তরকারি রান্না করলাম পরের দিন এটা নষ্ট হয়ে যাবে, এটা তো নষ্ট হচ্ছে না, একদিন করে আমি ছয় মাস খেতে পারি সেটাই। আর বাইরের আচার তো খাওয়া ঠিকও না, কি দিচ্ছে তো আমরা দেখি না, তো এটা তো খুব সহজভাবে এটা করা যায়। তুমি তো খোসাও নিয়েছো না? হ্যাঁ, আমি চামড়া সহই নিয়েছি। আর একটু মিক্সড করবো চিনিটা যেন ভালোভাবে ভিতরে ঢুকে, আমার তো জিভে এখনই জল আসছে। আচ্ছা, তুমি যে প্রসেসিংয়ে এই চালটা আচারটা করলে, আমরা কি জল পাই বা অন্য কিছু এই প্রসেসিংয়ে করতে পারবো? আর কোন আচারটা আমরা এভাবে করতে পারবো? মিষ্টি যে কোনো আচারে এই প্রসেসের মধ্যে দিয়ে করা যাবে। এটা একটা সুন্দর টিপস যে আমার সবসময় সিজন থাকে না চালতার, বাট
যে সিজন যখন যেটা আসবে কোন সব সিজনেই তো কিছু না কিছু আসতে আসতেছে তারপরে জলপাই আসবে জলপাইয়ের পরে আবার বড়ুই হবে কোনটা আমরা ভাগ করতে পারব আমি একটু ঢেকে রাখি মিক্স করার জন্য দেব হ্যাঁ কতক্ষণ একটু শুকায়া যাওয়া পর্যন্ত রাখাচ্ছি আমরা এটা মাঝারি আঁচে রান্না করছি একটু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত সঙ্গে থাকতে ভুলবেন না চলুন দেখি আমাদের আচার ভেতরে কি বলছে আমাদেরকে এটা আমি গরম অবস্থায় রেখে দিব আমি একটু ভিজা ভিজাই রাখি আচারটা একদম শুকিয়ে ফেললে পরে এটা শক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ভেজা থাকলে একটু ইয়ে থাকে এই আচারটা শুধু শুধুও খাওয়া যায় আসলে আচার কিন্তু গরম অবস্থায় জারে রাখতে হয় অনেকে ঠান্ডা হওয়ার পরে না 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 এটা তো সিস্টেম কাচের জার এবং গরম অবস্থায় এই যে আপা হয়ে গেল আমার চালতার আছে বাহ এটা কিন্তু আজকে আমার একার ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগলো সাইদা অনেক সুন্দর এত অল্প সময় যে এত মজার আচার তৈরি করা যায় আমরা অনেকেই সেটা জানতাম না অনেক ধন্যবাদ তোমাকে এটা পুষ্টি সম্পর্কে আমরা পরে জেনে নেব তোমার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট প্যাক বরাবরের মতো সুন্দর একটা জিনিস যেটা তুমি খুব পছন্দ করো অনেক ধন্যবাদ আপা আপনাকে দর্শক এখন চালতার সিজন চলছে এখন এই চালতা কিনে খুব সহজেই আচারটা আপনারা দিতে পারেন অনেক ধন্যবাদ এটিএন বাংলা ও স্টারলাইনকে প্রিয় দর্শক ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন আমার আমন্ত্রিত অতিথি চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় যিনি একাধারে নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী নিশা কেমন আছো নিশা তোমার কাছে আসতে পারলে তো আমি সবসময় ভালো থাকি ও থ্যাংক ইউ সো মাচ বেবিটা কেমন আছে তোমার খুব ভালো আছে খাবে না খাবে সেটা বলো আসলাম তো অনেকদিন পর তুমি আজকে খাও আমি খাবো বাট তুমি তো ভালো রান্না করো তো আমাকে একটু হেল্প করো ওকে নো প্রবলেম হেল্প করতে আমি সবসময় প্রস্তুত প্রিয় দর্শক খুব সিম্পল একটা রেসিপি খেতে খুব ভালো লাগে অসাধারণ গরম ভাতের সাথে পরোটার সাথে রুটির সাথে সেটা হচ্ছে নারকেলের চানা মশালা নারকেলি চানা মশালা তৈরি করতে যা যা লাগছে বুটের ডাল সিদ্ধ কিউব করে কাটা নারকেল পেঁয়াজ কুচি টমেটো পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো চিনি নারকেলের দুধ লবণ এবং তেল সবই তো তোমার চেনা তুমি খুব সুন্দর রান্না করো বাট আমি কিন্তু একটু চুরি করে নারকেল খেয়ে নিলাম আচ্ছা আর মাঝে মাঝে সিম্পল রান্নাগুলো যেটা আমাদের দেশ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে সেইটা আমি একটু চেষ্টা করছি নতুন করে প্রমোট করতে কেননা দেশীয় রান্না তো খেতে হবে অবশ্যই অবশ্যই আমাদের দেশীয় ঐতিহ্য তো আস্তে আস্তে সব সেক্টর থেকে হারিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি তেল কতটুকু পরিমাণ দিলে আধা কাপ ওকে ফোড়ন দেবো এখানে গরম মশলা আছে তুমি দিয়ে দাও দিয়ে দেবো বলে দিয়েছি দর্শকদের কি কি আছে আমি খালি পাটিগুলো সরিয়ে ফেলি হ্যাঁ সরিয়ে ফেলি নিশা ব্যস্ত তো আমি জানি খুবই ব্যস্ত তুমি তুমি আপাতত কি করছো কোনো সিরিয়াল বা কোনো কিছু আমার মেয়ে হবার কারণে বেশ অনেকটা দিন গ্যাপ ছিল প্রায় এক বছরের মতো তো যার জন্য নিজেকে আরেকটু ফিট করে সিরিয়ালে নামতে যাচ্ছি এখন কিছু খণ্ডনাটকে কাজ করছি আপাতত পূজা উপলক্ষে আমাদের একটা খুব চমৎকার একটা ডান্স ড্রামা তৈরি হয়েছে বিশ্বজননী দুর্গা নামে আচ্ছা তো ওই বিশ্বজননী দুর্গাতে আমি দুর্গার চরিত্রটি করছি তো ওটার প্র্যাকটিস এন্ড এভরিথিং ওটা কে ইন্ডিয়ান কেউ তোমার এই হ্যাঁ হ্যাঁ ডান্স ডিরেক্টর হলো সুকলন ভট্টাচার্য প্রযোজনা আছে সৃষ্টি কালচারাল সেন্টার খুব চমৎকার একদম 27 মিনিটে একটা ডান্স ড্রামা হচ্ছে 27 মিনিটে দুর্গা এবং অসুরের হ্যাঁ অবশ্যই মানে পুরো ব্যাপারটাকে খুব চমৎকার করে হলো তুলে ধরা হয়েছে যে যেটা দেখলে দর্শক খুব সহজে বুঝে নেবে যে মানে পুরো ঘটনাটা কি আসলে কেন দুর্গার উৎপত্তি হলো কেন অসুর এভাবে মানে মানে কি বলে যে পাওয়ারফুল হলো কি করেছে সব কিছু তুমি একদমই সাথে সাথে কম্প্যাক্ট একদম আমি এখন সব মশলা একে একে দিয়ে দিব আচ্ছা আমি আদা দিচ্ছি
দেড় কাপ পরিমাণ পটেটো সিদ্ধ করা আছে। আচ্ছা আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমরা সিদ্ধ করছি। সিদ্ধ করাটা লবণ দিয়ে নাকি? কিছু নাই, হ্যাঁ লবণ দিয়ে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়োটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস, একটু বেশি হলে কিন্তু খাবারের স্বাদ একদম হয়ে যায়, চলে যায়। আমি এর সাথে লবণও দিয়ে দিচ্ছি একটু, যেহেতু ওখানে লবণ আছে আমি একটু বুঝে লবণটা দেবো। হ্যাঁ, আমরা যেহেতু টমেটো পেস্ট ইউজ করছি লবণটা অনেকটাই টেনে নেবে মনে হয়। মজার ব্যাপার কি জানো, আমি যখন প্রথম প্রথম মুরগি রান্না করা শিখলাম আমার বোনের কাছে, তো তখন বলে যে মশলাটাকে কষাতে হবে। মশলা কষাতে হবে সেটা কি জানি, আচ্ছা আমি মশলা কষাচ্ছি কষাচ্ছি, তো কেমন যেন মুরগিটা না স্বাদ ঠিক হতো না, কেমন জানি হতো। তো বেশ অনেকদিন পর আমি ওকে বললাম যে মশলা কষানোটা কি জিনিস সেটা আমাকে বলো। বলে যে মশলাটা হলো নাড়াচাড়া করতে করতে তেলটা যখন বেরোবে ওটাই হলো কষানো। আমি তো এটা আগে বলবি না আমাকে, আমি তো বুঝি না, আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি করছি, যখন মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে আবার মুরগিগুলো ছেড়ে দিলাম। কেমন অদ্ভুত ব্যাপার। সাধারণত দেখা যায় যে যারা মডেল তারাই অভিনয়ে যায়, বা অভিনয়ে যায় যারা তারাই মডেলিং করে। তো তোমার ব্যাপারটা নাচ এবং অভিনয় এই দুটো, মানে আমি এখানে একটা ছোট্ট একটা কথা বলি, নাচ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেখানে তুমি মুখে কিছু বলছো না, তোমার টপ টু বটম এক্সপ্রেশন দিয়ে, মুখের এক্সপ্রেশন, হাতের মুদ্রা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি বুঝিয়ে দিচ্ছ। তুমি এখন সে ফর এক্সাম্পল, তুমি একজন বিদেশি কারোর সামনে যদি তোমার নিজের ভাবটাকে বাংলায় প্রকাশ করতে যাও, সে কিন্তু ক্যাচ করতে পারে যদি সে বাংলা ভাষাটা না জানে। তুমি কিন্তু তোমার নাচের মাধ্যমে, বা তুমি যদি সাইন ল্যাঙ্গুয়েজও ইউজ করো, নাচ কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইন ল্যাঙ্গুয়েজ, সে কিন্তু 50% হলেও বুঝবে। তো নাচ থেকে অভিনয়তে ঢোকাটা কম্পারেটিভলি ইজি, কারণ তোমার এক্সপ্রেশন সব কিছুর সাথে ভাষাটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি নাচের সাথে অভিনয়টা জুড়ে এসে গেল। দুটোতেই তুমি কমফোর্টেবল, তাই তো? দুটোতেই, উপস্থাপনা তো কমফোর্টেবল। হ্যাঁ, মশলা এখনো কষানো হয়নি, তাই কষানো খুব ভালো শিখে গেছে না, কয়েকবার ভুল করেছে আর কি ভুল করা যায়, একবার যেহেতু জেনে ফেলেছি। আচ্ছা, এখন আমরা এই যে টমেটো পেস্ট, একদম ফ্রেশ টমেটোটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। কতটুকু? হ্যাঁ, এটা এখানে দুটো দুটো টমেটো। হ্যাঁ, তুমি আমাকে বলো, বাংলাদেশে সর্বপ্রথম তুমি সরকারের অনুমোদন পেয়ে একটা রান্নার স্কুল খুলেছিলে, ফাউন্ডেশন। ফাউন্ডেশন কেমন চলছে তোমার ফাউন্ডেশন? মাশাআল্লাহ ভালো। কেন ভালো চলছে এটা আমি মাঝে মাঝেই সুযোগ পেলেই সবাইকে বলার চেষ্টা করি। এটা নন প্রফিটেবল একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ফাউন্ডেশন, যেটাতে তুমি ভালো করে জানো যে আমার 10টা সেট থাকে, 10টার বেশি আমি নেই না, 6 জন আমি ফ্রি শিখাই, যারা আন্ডার প্রিভিলেজ তার মহিলারা তাদের সুবিধা বঞ্চিত, আর 4 জনের থেকে আমি পয়সা নেই। ট্রেনিং দেওয়ার শেষে যে পয়সাটা আমার আমি পাই 4 জন থেকে, আমি এমপ্লয়কে দিয়ে বাকিটা আমি যাদেরকে ট্রেনিং দিয়েছি তাদেরকে আমি দিয়ে দিই কিছু একটা করার জন্য। তো স্বাভাবিক একটা উদ্দেশ্যটা ভালো বলেই জিনিসটা এখন আমি জায়গা দিতে পারি না, বাট সমস্যা হয়েছে আমি বছরে 4টা ক্লাস নেই, এর বেশি নিতে পারি না, আরও নেওয়া উচিত, মানুষের সেবা করা উচিত, বাট হয় না অনেক সময় ইচ্ছা থাকলে সময় হয় না। মাশাআল্লাহ এটার বয়স তো হয়ে গেছে 8 বছর। হ্যাঁ, তো ওটা ভালো চলছে। আচ্ছা, আমি এখন যেটা করবো, বুটের ডালটা দিয়ে, বুটের দেখি তো আমার লোভ লাগছে, টমেটো এত চমৎকার একটা স্মেল বেরিয়েছে, মানে দর্শক আপনারা যখন বাসাটা রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এত চমৎকার একটা গন্ধ। দেখো স্পাইসিও কিন্তু কম। হ্যাঁ, অনেক কম। সাথে আমরা চিনিটাও একটু একটু স্বাদটা বাড়ানো, স্বাদটা বাড়ানো, আর যারা ইচ্ছা করবে তারা খাবে না, না দিলেও সমস্যা নেই। 1/2 চামচ, হ্যাঁ, এটা আমরা একটুখানি ভেজে আমরা এখানে রাখে দেবো। হ্যাঁ, দুধ দেবো আর একটু পানি দিয়ে একটু ঢেকে দেবো। আচ্ছা, 10 মিনিট আমরা রান্না করবো। এই আমাদের কিন্তু সব মশলা দেওয়া শেষ। হ্যাঁ, ডালটা এমন একটা জিনিস, এই বুটের ডালটা আমার কাছে মনে হয় যে এটা সফট থাকবে, সিদ্ধ হবে, বাট ভাঙবে না, ভাঙবে না, দেখতে খুব বাজে লাগে ভেঙে গেলে। এটা আমি খেয়াল রাখতে, হ্যাঁ, প্রায় 1/2 কাপ আমি দিতে পারবো বেশি না। হ্যাঁ, এখন তুমি সামান্য পানি দাও, বলবো ব্যাস হয়ে গেছে, মশলাগুলো যাতে ডালের ভিতরে যায়। আমরা এখন এটা ঢেকে রান্না করবো 10 মিনিট। তারপর আমরা
নারকেলগুলো সবশেষে হ্যাঁ দেবো, ওটা যেন দাঁতে একটু একটু লাগবে ভালো লাগবে সেই জন্য, কারণ তো এটা পুরো কাঁচাই খাওয়া যায় কোনো সমস্যা নাই, যেমন আমি কথা বলতে বলতে খাচ্ছি। আচ্ছা খাও খাও। তো প্রিয় দর্শক, আমাদের এটা সময় লাগবে 3 মিনিট, আমাদের সঙ্গেই থাকুন, তা না হলে হয়তো মিস করে যাবেন। দর্শক বন্ধুরা, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। চলুন আমরা দেখি কি অবস্থা। ও ইয়ামি, এখন আমরা কি করব, এই নারকেল কিউবটা এখানে দিয়ে দিই। দর্শক আপনারা হয়তো খেয়াল করেননি, এই ফাঁকে কিন্তু উনি নারকেলটা সরিয়ে ফেলেছে আমার কাছে, কারণ কুটকুট করে খাচ্ছি একদম। কেন এই কাজটা করলাম না, খেলামই আমি। তুমি আর একটু পানি দাও এখানে, অল্প একটু পানি দাও, বাস আমরা 2 মিনিট এটা ঢেকে রাখবো, এখানে আর কিচ্ছু করার নেই, তারপর আমরা সার্ভিং এ চলে যাবো। আমাদের রান্না শেষ, আমরা চুলোটা বন্ধ করে দিয়েছি, এখন আমরা আমার কিন্তু অবস্থা খুবই 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 খারাপ, লোভ একটু বোঝার চেষ্টা করো। বুঝছি, দিচ্ছি তোমাকে। আমরা পুরোটা বাড়বো না, মানে সার্ভ করবো না, আমরা একটু সুন্দরভাবে প্লেটিং করছি যাতে একটু ভালো লাগে খেতেও দেখতেও, তাই না? কারণ কথাই তো আছে, আগে দর্শন করি তারপরে গুণ বিচারি, এরকম মাখামাখাই হবে জিনিসটা। হ্যাঁ, আমি এখানে একটু ভাত রেখেছি, মরিচ রেখেছি, আর আমার কাছে একটুখানি পুরানো নারকেল আছে, সেটা আমি একটু দিয়ে দিই ডেকোরেশন। হ্যাঁ, এবং দেখো তো নিশা, তোমার ভালো লেগেছে কিনা। আচ্ছা দাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই ভেঙে যাবে আমার ভাতটা, আস্তে আস্তে যাও। তোমার পছন্দ হলে দর্শকদের কিছু বলে দাও। অনেক অনেক পছন্দ হয়েছে, যা বললাম দর্শক, আপনারা যখন বাসায় এটা রেডি করবেন তখনই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা গন্ধ, আর গন্ধটাই যদি এত সুন্দর খেতে না জানি কত মজা হয়েছে। তবে অবশ্যই লবণ চিনি এগুলো সব খেয়াল রাখবেন, অনেক সময় লবণে একটু 19-20 হয়ে গেলে পুরো মাঠে মারা হয়ে যায়। তবে বেশি হলে খারাপ, কম হলে সেটা তুমি দিতে ম্যানেজ করে নেওয়া যায়, তাই অল্প অল্প করে লবণ দেওয়া শুরু করুন, যেমনটা আমি করি। আমরা একটু পরে খাচ্ছি, তার আগে তোমাকে আমি একটা গিফট দিয়ে নিই। হ্যাঁ, গিফট? হ্যাঁ, ওয়াও, তোমার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট প্যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্টারলাইন, সর্বোপরি থ্যাংক ইউ এটিএন বাংলাকে। এত চমৎকার চমৎকার অনুষ্ঠান, শুধু রান্নার অনুষ্ঠান নয়, আরও চমৎকার চমৎকার অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবার জন্য, সবসময় সাথে থাকার জন্য এবং বাংলার মানুষের সাথে থাকার জন্য এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি স্টারলাইন রান্নাঘরে। আজও দুটো চমৎকার রেসিপি আমার সামনে অপেক্ষা করছে। আমরা শুধু রাঁধি আর খাই, পুষ্টি সম্পর্কে একটু কম জানি, আজকে দুটো সম্পর্কে জানছি তামানের কাছে। তামান, আমরা এভরিডে তোমার থেকে টিপস নেই, তো আজকে দুটো ছিল, তুমি জানো, একটা চালতার আচার ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়, আর একটা ছিল খুবই সিম্পল একটা রেসিপি, বাট এটাতে একটু ডিফারেন্ট টাইপ কিছু ছিল, সেটা ছিল ছোটো ছোটো নারকেল কুচি, টমেটো পেস্ট, নারকেলের দুধ আর নর্মাল যে মশলা সেটা দিয়ে রান্না। আমি টাচার থেকে আসি, এখানে বসে থেকে এটার নিউট্রিশন ডেসক্রাইব করা খুবই টাফ। আমি একটা আচারই খুব পছন্দ করি, সেটা হচ্ছে চালতার আচার। চালতার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আপনি দেখবেন পৃথিবীর সব জায়গায় কিন্তু এই চালতা নেই, মানে বাংলাদেশে কিন্তু এটা খুব বেশি খাওয়া হয়। আর চালতার ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু বেশ ভালো ফাইবার থাকে, এটার আঁশগুলো আপনি খেয়াল করেছেন, এবং বেসিক্যালি এই ধরনের টক ফলে স্বাভাবিকভাবেই ভিটামিন সি এবং অন্যান্য যে নিউট্রিশন লাইক অক্সালেট এগুলো বেশি থাকে, ক্যালোরি খুব কমই থাকে। তবে আসলে চালতাকে যখন আচার করা হয় তখন যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে এটা টেস্ট মেক করার জন্য, স্বাভাবিকভাবে তখন সেটা ক্যালোরি বহুল হয়ে যায়। তো চালতার আচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে তেল বা চিনিটা ব্যবহার করা হয় সেটার সাথে, আসলে তেল চিনি তো আপনি জানেন যে ক্যালোরি প্লাস ফ্যাট এই বিষয়গুলো এটার মধ্যে ইনভলভড হয়, কিন্তু চালতা যেহেতু এটার ফাইবার থাকে, মানে চিবিয়ে খেলে এটা, মানে অল্প একটু খেলে অনেক মনে হয় যে অনেক খেলাম, তো সেই জায়গা থেকে অন্যান্য আচারের মতো এটার কনজাম্পশন অনেক বেশি হয় না, যার জন্য হয়তো সেভাবে ক্যালোরিটা কন্ট্রোল হয়। যারা প্রেগনেন্ট তারা যদি খেতে না পারে, অনেক সময় দেখবেন প্রথম 3 মাসে খুব একটা খেতে পারছে না, তাদেরকে কিন্তু আমি সাজেস্ট করি যে আচার দিয়ে ভাত খেলে যেটা হয় যে তার প্রয়োজনীয় ফ্যাট কিছুটা পাওয়া গেল। অনেকে দেখবেন আপনি মাছ মাংসও খেতে পারছে না, এরকম আমরা অনেক পেশেন্ট পাই, তো তাদেরকে বলি যে একটা ডিম বা একটু ডাল দিয়ে একটু আচার দিয়ে ভাত খেলেই কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস অনেক পাওয়া যায়। সো যারা প্রেগনেন্ট মারা এই সমস্যায় এখন আছেন তাদের জন্য এটি খুব ভালো একটি রেসিপি। আচ্ছা, আর ওটা সম্পর্কে বলো।
এটা এটার মধ্যে যে আপনার হাত আছে, আপনার অনেক কিছু আছে বুঝাই যাচ্ছে। এবং আমি একটু সার্ভিং থেকে আসি, নিউট্রিশনে পরে যাই। চমৎকার একটা সার্ভিং দেওয়া হয়েছে এখানে, মানে কোয়ান্টিটি অফ রাইস অ্যান্ড কোয়ান্টিটি অফ মানে বুটের ডাল ইজ এক্সিলেন্ট, মানে একজনের জন্য খুব ভালো একটি পোর্শন। বুটের ডালের ব্যাপারটা বলি, এটা আসলে ভেজিটেরিয়ানদের জন্য ভালো একটি ডিশ। এবং আমার কাছে সবচেয়ে ইনোভেটিভ লেগেছে যে আপনি নারকেল ইউজ করেছেন। আসলে যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু একটু ফ্যাটের ডেফিশিয়েন্সিস হয় সামটাইমস, দেখা যায় যে খুব বেশি সবজি খাচ্ছে, হয়তো ফ্যাটটা তেমন ইনটেক হচ্ছে না। সো নারকেল ইটসেলফ, এটার মধ্যে থেকে কিন্তু আপনি জানেন যে MCTG ফ্যাট, আমি সবসময় বলি নারকেল স্কিনের জন্য খুব ভালো, আমাদের হেলথের জন্য ভালো, ব্রেনের জন্য খুব ভালো। সো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটি খুবই ভালো রেসিপি। প্লাস যারা ডায়েটে আছে, মানে একবেলা হয়তো তারা, আমরা অনেক সময় ডায়েটে ডালটাকে মানা করি, কিন্তু ফিশ বা চিকেনের অল্টারনেট হিসেবে সেই যদি এরকম ভাতের সাথে ডালটা অ্যাজ এ মিল লাঞ্চ হিসেবে খায়, সাথে একটু সালাদ অ্যাড করে, তাহলে ওয়েট রিডাকশন বা যারা হচ্ছে নর্মাল ডায়াবেটিক পেশেন্টরাও তাদের রুচি পরিবর্তনের জন্য এই রেসিপিটি ট্রাই করতে পারে। না, আমার প্রশ্ন, ডালটাকে তোমরা কেন মানা করো? তো যখন ওয়েট রিডাকশন করায় তখন স্বাভাবিকভাবেই তো তাকে অনেক কিছু কন্ট্রোল করা হয়। তো ফার্স্ট ক্লাস প্রোটিনটা দিলে হাই বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিন অ্যাবজর্পশনটা ভালো হয়, প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়। ডালে কিন্তু ভালো ক্যালোরি থাকে, সো একটাকে এই জন্য কমিয়ে দিয়ে আমরা সোর্সিংটাকে চেঞ্জ করে দিই। এই জন্যই তো তামান্না, যে যেটা আমরা জানতাম না সেটা জেনে নিলাম। আমরা ভাবি ডাল দিয়ে তো ভাত খাচ্ছি, তাতে কি? বাট দেখো যে কেন দাও না সেটা আমরা জেনে রিজন পাচ্ছি। অনেক ধন্যবাদ তামান্না, তোমাকে, তোমার জন্য রয়েছে তোমার প্রিয় গিফট, তোমাকে দিয়েছে স্টারলাইন। স্টারলাইনকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে দিচ্ছেন, আপনাকে ধন্যবাদ, আর ATN-কে অনেক ধন্যবাদ। আয়োজন জোরে ছিলাম আমরা অনেকেই, সঙ্গে ছিল দুটো রেসিপি, পুষ্টি তথ্য আর অনেক অনেক টিপস। নিশ্চয় বাসায় ট্রাই করা হয়, তাই না? আমরা সবসময় বলে থাকি পুষ্টিকে মাথায় রেখে খাদ্য নির্বাচন, আমরা সেটা চেষ্টা করি। দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিনে আপনাদের প্রিয় অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ থাকুন আমাদেরই অপেক্ষায়। আল্লাহ হাফেজ।